बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम स्ट्रक्चरल एनालिसिस एंड डिजाइन एर चतुर्थ क्लासे तुम्हारे स्वागत। आम्रा इतिमध्ये इन्फ्लुएंस लाइन डेफिनेशन इन्फ्लुएंस लाइनर माध्यमे आम्रा रिएक्शन शेयर एवं मोमेंटर इन्फ्लुएंस लाइन ड्र करार बेसिक वे अर्थात इक्वेशनर माध्यमे जे इन्फ्लुएंस लाइन ड्र करा जाए सेटा शिखेछि एवं परवर्तीते आम्रा मोलार ब्रेस्लो प्रिंसिपालेर माध्यमे सिम्पली सपोर्टेड बीमेर इन्फ्लुएंस लाइन ड्र करा शिखेछि गत क्लासे। आजकेर क्लासे आम्रा चेष्टा करब सकल डिटारमिनेट बीमेर इन्फ्लुएंस लाइन ड्र करार जे कौशल सेटा रप्त करार जन्य। सो आजकेर क्लासटा एकटु আমাদের বড় হবে এবং এই ক্লাসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের বিমের ইনফ্লুয়েন্স লাইন ড্র করা সহজ হয়ে যাবে এবং এতে আমাদের উপকার হবে। সো আমি আর কথা না বলে আমরা আজকে খুব ফুললি চারটা প্রবলেম বোঝার চেষ্টা করব। সো এটা একটা বড় ক্লাস, সো মেন্টালি তোমরা প্রিপেয়ার থাকবে এবং আমার রিকোয়েস্ট থাকবে আমার স্টুডেন্টদের প্রতি যে তোমরা যখনই লেকচারটা শুনবে চেষ্টা করবে সাথে সাথে খাতায় নোট ডাউন করার জন্য। এতে আমাদের পরবর্তীতে জিনিসটা বোঝা সহজ হয়ে যাবে এবং পরবর্তীতে এটা বেশ কিছুদিন মনেও থাকবে। সো আমরা যদি প্রবলেম শুরু করি, আজকে আমরা যে প্রবলেমটা শুরু করব সেটা যদি বলি প্রবলেম ওয়ান, আমাদের প্রবলেম ওয়ান হচ্ছে একটা সিম্পলি সাপোর্টেড বিম, এটা দুই পাশে ওভারহ্যাঙ্গিং পোর্শন থাকবে। এই সিম্পলি সাপোর্টেড বিমের আমরা যদি প্রকাশ করি এ পয়েন্ট, বি পয়েন্ট এবং ইন্টারমিডিয়েট একটা পয়েন্ট সি, আমরা যদি লেন্থগুলো অ্যাজিউম করে নিই এই যে অংশটা আমাদের এসিবি একটা সিম্পলি সাপোর্টেড বিম এবং এটা যে দুইটা ওভারহ্যাঙ্গিং পোর্শন। সো আমরা যখন এই কোর্সে কোনো ইনফ্লুয়েন্স লাইন ড্র করার চেষ্টা করব শুরুতে আমরা দেখব বিমটা ডিটারমিনেট কিনা। এই প্রবলেমটা দেখো আমাদের এখানে আননোন হচ্ছে দুইটা এবং এ পয়েন্ট আননোন দুইটা, বি পয়েন্ট আননোন একটা, তিনটা আমরা যেহেতু তিনটা আননোন সো আমরা এটা ডিটারমিনেট স্ট্রাকচার। সো আমাদের নাম্বার অফ অ্যাভেলেবল ইকুয়েশন থ্রি আমরা জানি, সামেশন অফ এফ এক্স জিরো, সামেশন অফ এফ ওয়াই জিরো এবং মোমেন্ট জিরো। সো আমরা এই প্রবলেমটা শুরু করতে যাব। সো আমাদের এই কোয়েশনটা হচ্ছে ড্র আইএল ফর ভিসি অর্থাৎ শেয়ার এট সি, এমসি শেয়ার এট সরি মোমেন্ট এট সি, মোমেন্ট এট এ, এম এ শেয়ার জাস্ট লেফট অফ এ, শেয়ার জাস্ট রাইট অফ এ, শেয়ার জাস্ট লেফট অফ বি এবং শেয়ার জাস্ট রাইট অফ বি। আমরা যখন প্রবলেমটা করব তখন আমরা এই জাস্ট লেফট এবং জাস্ট রাইটের গুরুত্বটা বোঝার চেষ্টা করব। সো শুরুতে আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের অর্থাৎ ভিসি অর্থাৎ সি পয়েন্টের শেয়ারের ইনফ্লুয়েন্স লাইন ড্র করার চেষ্টা করি। আমরা মনে খেয়াল করার চেষ্টা করব যখনই আমরা ইনফ্লুয়েন্স লাইন আঁকব তখন আমরা যে সকল পয়েন্টগুলো ক্রিটিক্যাল পয়েন্ট অর্থাৎ যে সকল পয়েন্টে আমাদের ভ্যালু চেঞ্জ বেশি হবে সেই সব পয়েন্টগুলো
বরাবর আমরা কতগুলো স্ট্রেট লাইন টানবো। সো আমরা বিমটাকে আমাদের বিমটা হচ্ছে এটা, আমি আবার ড্র করতেছি আমাদের বোঝার সুবিধার্থে। পরীক্ষার সময় এক্সামের সময় তোমাদের এত কিছু ড্র করতে হবে না, তোমরা জাস্ট রেজাল্ট যে ইনফ্লুয়েন্স লাইন সেটা আঁকবে। যাই হোক, সো আমাদের এই যে বিমটা আমাদের এটা ছিল সি পয়েন্ট, এই পয়েন্ট আমাদের ইনফ্লুয়েন্স লাইন আঁকতে হবে। সো আমরা জানি যদি সি পয়েন্টে ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হয়, সো সি পয়েন্টকে আমরা একটা রোলার সাপোর্ট দিয়ে রিপ্লেস করতে হয় শেয়ারের ক্ষেত্রে। সো আমরা সি পয়েন্টকে রোলার সাপোর্টকে রিপ্লেস করলাম। তো আমাদের বোঝার সুবিধার্থে আমরা দেখো, আমরা যদি সি পয়েন্টকে রোলার সাপোর্টে রিপ্লেস করি, আলটিমেটলি বিমটা দুই ভাগে ভাগ করা যায়, ভাগ হয়ে গেল। সো আমরা বোঝার সুবিধার্থে এক্ষেত্রে আমরা বিমটা একটু ঠিক করে অর্থাৎ মোটা করে ড্র করলাম। সো আমাদের বিমটা এক্ষেত্রে দুই পার্ট হয়ে গেল। তাই না, একটা পার্ট হচ্ছে এসি ওভারহ্যাঙ্গিং পোর্শন সহ এবং আরেকটা পার্ট হচ্ছে পিসি ওভারহ্যাঙ্গিং পোর্শন সহ। সো খেয়াল করে এখন আমাদের বিমটা দুই পার্ট হয়ে গেল, একটা ইন্টারনাল রোলার সাপোর্ট দেওয়ার পর। তারপরে আমাদের শেয়ারে ড্র করতে গেলে আমরা জানি আমাদেরকে লেফট সাইডকে ডাউনওয়ার্ড একটা ফোর্স দিতে হবে এবং রাইট সাইডকে আপওয়ার্ড একটা ফোর্স দিতে হবে এবং এদের ডিফ্লেক্টেড শেপ ড্র করতে হবে। সো দেখো, এই ক্ষেত্রে যদি আমরা ডিফ্লেক্টেড শেপ ড্র করি, এই যে সি পয়েন্টটা ডাউনওয়ার্ড চলে গেলে, অর্থাৎ এই সি বিমটা যদি এসি বিমটা যদি আমাদের ডাউনওয়ার্ড চলে যায়, তাহলে অবশ্যই কি আমার ডাউনওয়ার্ড চলে গেলে এ আমাদের এবং কি আমাদের এখানে ইনফ্লুয়েশন আসতেছি ভিসি। সো আমরা এক্ষেত্রে এ পয়েন্টের রিয়াকশান সরাইতে পারবো না। সো এই ক্ষেত্রে এ বিমটা অবশ্যই এ পয়েন্ট দিয়ে যাবে। সো আমরা যদি একটু এইভাবে চিন্তা করি, সো আমাদের দেখি আমরা মনে করি এই অংশটা হচ্ছে বিম, তাই না, বা আমাদের মনে করো আমরা এটা হচ্ছে এসি অংশ। সো এসি অংশে এখন যদি সি পয়েন্টকে নিচের দিকে নামাই ফেলি, হ্যাঁ সি পয়েন্টকে নিচের দিকে ডিসপ্লেসমেন্ট দিলে অটোমেটিক এ লেফট সাইডে যে অংশটা থাকবে সেটা উপরের দিকে চলে আসবে, তাই না। সো এটা ডিফ্লেক্টেড শেপ হয়ে যাবে আমার, যেহেতু আমাকে সাপোর্ট সরাইতে পারবো না, সো সাপোর্ট দিয়ে যাবে। সেমিলারলি রাইট সাইডের কথা যদি চিন্তা করি আমরা, রাইট সাইডে হচ্ছে কি এটা উপরে উঠে যাবে এবং বি পয়েন্ট যদি সাপোর্ট দিয়ে যায়, রাইট সাইডের কন্ডিশন হবে আমার এইরকম। সো আমাদের বিমটা যদি আমরা বেশি ঠিক করে ড্র করে ফেলছি, আমরা যদি লিনিয়ারলি ড্র করি, তাহলে আলটিমেটলি ভিসি এর ইনফ্লুয়েন্স লাইন হবে ঠিক, জাস্ট আমরা থিন করে ড্র করতেছি। সো এইটা হচ্ছে আমাদের ভিসি এর ইনফ্লুয়েন্স লাইন। এখন আমাদের কোয়েশ্চেন হবে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য অর্ডিনেটস। সো আমাদের টোটাল অর্ডিনেট হচ্ছে 1, 2, 3, 4, চারটা আননোন অর্ডিনেট আছে, যেহেতু এই পয়েন্টগুলোতে জিরো আমরা জানি। সো আমরা জানি যে দেখো, এ এবং বি এর মাঝে, এ ও বি এর মাঝে যে অংশটা সেটা হচ্ছে আমাদের সিম্পলি সাপোর্টেড বিমের মতো কাজ করবে। সো সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমরা জানি যে লেফট সাইডের অর্ডিনেটটা হবে লেফট সাইডের লেন্থ, দ্যাট ইজ 8, এবং সিম্পলি সাপোর্টেড বিজাব সাপোর্টের মধ্যবর্তী দূরত্ব দ্যাট ইজ 8 + 10, দ্যাট ইজ 80, এবং এই লেফট সাইডের অংশটা অবশ্যই হবে মাইনাস, এবং রাইট সাইডের যে অংশটা সেটা হবে রাইট সাইডের যে লেন্থ 10/ সিম্পলি সাপোর্টের দুইটা সিম্পল সাপোর্টের মধ্যবর্তী দূরত্ব দ্যাট ইজ 8 + 10, 8। সো দেখো আমরা এই যে ভ্যালু দুইটা পেয়ে গেলাম, ফার্স্ট ভ্যালুটা হবে 8/18, দ্যাট ইজ -0.444, এবং সেকেন্ড যে ভ্যালুটা সেটা হবে
10/18 অর্থাৎ প্লাস +0.556। সো আমরা দুইটা ভ্যালু পেয়ে গেলাম এবং দেখো এই দুইটা ভ্যালুর সামেশন ইগনোরিং দ্য সরি সাইন টোটাল 1। সো আমরা যদি এ অর্ডিনেটটা জানি সিমিলার ট্রায়াঙ্গেলের মাধ্যমে আমরা এ অর্ডিনেটটা জানবো, যেহেতু এখানে 0 এখানে 0.444 অর্থাৎ আমাদের টোটাল 8 ফিটে কমছে হচ্ছে 0.444। সো 8 ফিটে কমছে এটা জানলে এটা স্লোপ কত, 8 ফিটের জন্য 8/18 সো 1/18 প্রতি ফিটে 1/18 কমবে। সো 8 এই জায়গা থেকে চিন্তা করো, এই জায়গা থেকে এই পয়েন্টে টোটাল লেন্থ 8 কমছে হচ্ছে ডিক্রিজ হচ্ছে 8/18 সো 1 ফিটে ডিক্রিজ হচ্ছে কত 1/18। সিমিলারলি এই পাশে ইনক্রিজ হবে কত 1 ফিটে 1/18 সো 5 ফিটে হবে 5/18। সিমিলারলি এই ক্ষেত্রে দেখো আমাদের এই স্প্যানটা হচ্ছে 10 ফিটে এখানে আমার ডিক্রিজ, এখান এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ডিক্রিজ 10 ফিটে ডিক্রিজ হচ্ছে 10/18 থেকে 0/18 চলে আসছে অর্থাৎ 10 ফিটে ডিক্রিজ হচ্ছে 10/18 সো 1 ফিটে ডিক্রিজ হচ্ছে 1/18 সো এই ক্ষেত্রে এই পাশেও আরও ডিক্রিজ কত হবে 9 ফিটের জন্য 9/18 সো 9 - 9/18। সো আমরা এটিই হচ্ছে আমাদের শেয়ার এট সি এর ইনফ্লুয়েন্স লাইন। সো আমরা প্রথম অংশ পেরে গেলাম শেয়ার এট সি, এখন চলো আমরা সেম বিমেরই মোমেন্ট এট সি অর্থাৎ এমসি ইনফ্লুয়েন্স লাইন ড্র করার চেষ্টা করি। সো এমসির ক্ষেত্রে আমরা যদি জানি যে মোমেন্টের ক্ষেত্রে আমাদের যখনই ইনফ্লুয়েন্স লাইন ড্র করবো সেই যে পয়েন্টে মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন ড্র করবো সেই পয়েন্টে আমাদের মোমেন্ট জিরো করে নিতে হবে। সো মোমেন্ট জিরো করে নেওয়ার জন্য আমরা একটা ইন্টারনাল হিন্স দিব, অর্থাৎ আমরা যদি বিমকে আবার ড্র করি এ পয়েন্ট বি পয়েন্ট, সো আমাদের এমসি যখন ড্র করব সো সি পয়েন্টে আমরা একটা ইন্টারনাল হিন্স দিব এবং ইন্টারনাল হিন্স যে আমরা একটা মোমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করব সেই মোমেন্টটা হবে অবশ্যই কি পজিটিভ মোমেন্ট। সো পজিটিভ মোমেন্ট হতে হলে আমাদের অবশ্যই কি অক্ষের উপরে ফোর্সগুলো থাকতে হবে, সো মোমেন্ট ডায়াগ্রামটা থাকতে হবে। সো এই ক্ষেত্রে আমার এই পাশকে যেহেতু এই এই ক্ষেত্রে আমার বিম দুইটা সি পয়েন্টে ভাগ হলো এবং সি বিম দুইটাকে আবার আমরা এই ক্লকওয়াইজ মোমেন্ট ক্লকওয়াইজ সরি পজিটিভ মোমেন্টে আমরা ড্র করার চেষ্টা করব। সো এইভাবে যদি আমরা ডিফ্লেক্ট করি সো আলটিমেটলি বিমের ডিফ্লেক্টেড শেপটা যদি আমরা ড্র করি তাহলে বিমের ডিফ্লেক্টেড শেপটা হবে, আমাদের খেয়াল রাখতে হবে যেই পয়েন্টে যদি আমরা সাপোর্টের রিয়েকশান না কি না কি ওই পয়েন্টে আদারওয়াইজ বিমের কোনো অংশই সাপোর্ট থেকে সরতে পারবে না। সো এই ক্ষেত্রে এটার ইনফ্লুয়েন্স লাইনের ডিফ্লেক্টেড শেপ হবে এরকম, সো এটা হচ্ছে আমাদের ডিফ্লেক্টেড শেপ। সো ডিফ্লেক্টেড শেপ যাই হবে তাই হচ্ছে কি ইনফ্লুয়েন্স লাইনের শেপ। সো না এখন আমরা যদি ভ্যালুগুলো এই অর্ডিনেট ভ্যালুগুলো বের করার চেষ্টা করি, আমরা অর্ডিনেট ভ্যালু জানি যে এ সিম্পলি সাপোর্টেড বিমের মাঝখানে যদি লেন্থ হয় এ এবং বি, সো এই যে ভ্যালুটা সেটা হয় এ বি বাই এ প্লাস বি, সো এই ক্ষেত্রে 8×10 দ্যাট ইজ 80/80 দ্যাট ইজ এই ম্যাথের ক্ষেত্রে আমাদের এই সিম্পলি সাপোর্টেড বিমের মধ্যবর্তী অংশে মোমেন্ট হচ্ছে 80/80 দ্যাট ইজ 4.44। সো আমরা বাকি অর্ডিনেটগুলো বের করার চেষ্টা করি, সো এটা যদি 4.44 হয়ে থাকে সো এই এই অংশ থেকে আমাদের 4.44 জিরোতে চলে আসছে হচ্ছে 8 ফিটে, সো 8 ফিটে 80/18 8 ফিটে কমেছে 80/18 সো 8 ফিটে কমছে 80/18 সো 1 ফিটে কমছে কত 10/18 তাই না। বা এই অংশের এই পয়েন্টের কথাই যদি আমরা থিঙ্ক করি এই পয়েন্টে আমাদের মোমেন্ট হচ্ছে জিরো, তারপরে লিনিয়ারলি ইনক্রিজ করছে, তারপর 10 ফিটের জন্য
আমাদের মোমেন্টের ভ্যালু হচ্ছে এ 80/18 সো 1 ফিটের জন্য ইনক্রিজ করছে 8/18 তাই না সো এই ক্ষেত্রে যদি আমাদের যেহেতু এটা নেগেটিভ এখানে যেহেতু এবং স্লোপ যেহেতু সেম সো 1 ফিটের জন্য ইনক্রিজ যদি 8/18 হয় 1 ফিটের জন্য ডিক্রিজ হবে 8/18 সো এই যে ভ্যালুটা এই ভ্যালুটা হবে 1 ফিটের জন্য 8/18 সো 5 ফিটের জন্য -40/18 সিমিলারলি এই পাশের কথা চিন্তা করি এই পাশে দেখো আমাদের এখানে ভ্যালু হচ্ছে অর্ডিনেট ভ্যালু 0 এবং এখানে 80/18 সো 10 ফিটে সে ইনক্রিজ করছে 80/18 সো 1 ফিটে ইনক্রিজ করছে 8/18 সরি সামথিং রং সরি লেফট সাইড আমাদের একটা ভুল হয়েছে দেখো এই ক্ষেত্রে আমাদের 8 ফিটে ইনক্রিজ করছে এই এই জায়গা থেকে এই জায়গায় লেন্থ হচ্ছে 8 ফিট 8 ফিটে ইনক্রিজ করছে 80/18 সো 1 ফিটে ইনক্রিজ করছে 10/18 1 ফিটে ইনক্রিজ করছে 10/18 সো 1 ফিটে যেহেতু একই লিনিয়ার ডিক্রিজ করবে 10/18 সো 5 ফিটে ডিক্রিজ করবে 50/18 আমরা রাইট সাইডের কথা যদি চিন্তা করি আমরা এই জায়গায় 0 এই জায়গায় 80/18 সো এই এই যে রাইট সাইড হচ্ছে 10 ফিট 10 ফিটে ইনক্রিজ করছে 80/18 সো 1 ফিটে ইনক্রিজ করছে 8/18 সো আমার 1 ফিটে ডিক্রিজও করবে 8/18 সো আমার 9 ফিটে ডিক্রিজ করবে 1 ফিটে হচ্ছে 8/18 সো 9 ফিটে 72/18 এবং এটা মাইনাস ভ্যালু আমরা শেপ থেকে দেখতে পাচ্ছি সো এই যে ভ্যালুটা এই এইটাই হচ্ছে আমার আলটিমেটলি এমসি এর ইনফ্লুয়েন্স লাইনের ডায়াগ্রাম সো এইটা দেখে আমরা কি বুঝতে পারি এইটা থেকে আমরা বুঝতে পারি ফোর্সটা যদি দেখো একটা আমরা যদি একটু সহজভাবে চিন্তা করি একটা জাস্ট কনসেপ্ট এ ও বি এর মাঝে যখন এ ও বি এর মাঝে মোমেন্ট ডায়াগ্রামটা পজিটিভ এবং এর বাইরে মোমেন্ট ডায়াগ্রামটা নেগেটিভ আমরা অরিজিনাল বিমের কথা যদি চিন্তা করি অরিজিনাল বিমও দেখো যখনই এ ও বি এর মাঝে ওয়ান কিপ লোড থাকবে তখন ডিফ্লেকশন হবে এই শেপের তাই না যখন এ ও বি এর মাঝে ওয়ান কিপটা থাকবে তখন ডিফ্লেকশন হবে এই শেপের এই শেপের যদি অর্থাৎ নৌকা পজিটিভ ডিফ্লেকশন হইতে চাইলে অর্থাৎ নৌকা শেপের যে ডিফ্লেকশন এই নৌকা শেপের ডিফ্লেকশন হইতে চাইলে অবশ্যই কি মোমেন্ট ডায়াগ্রাম পজিটিভ থাকতে হবে দেখো এখানে এ ও বি এর মধ্যে মোমেন্ট ডায়াগ্রাম পজিটিভ এবং দেখো যদি আমার ওয়ান কিপটা রাইট সাইডে চলে যেত লেফট সাইড অথবা রাইট সাইড যে কোনো সাইডেই থাকতো তাহলে আমার ডিফ্লেকশনটা হইতো এরকম অর্থাৎ সি পয়েন্টের ডিফ্লেকশনটা হইতো নেগেটিভ ডিফ্লেকশন এবং দেখো আমাদের আলটিমেট ডায়াগ্রামও যখন এটা ওয়ান কিপ লুডটা যদি এ ও বি এর বাইরে চলে আসে সেক্ষেত্রে আমার সি পয়েন্টটা হচ্ছে ক্যাম্বার আপ হবে অর্থাৎ উপরের দিকে ডিফ্লেকশন হবে এবং সেক্ষেত্রে দেখো আমাদের মোমেন্ট ডায়াগ্রামও নেগেটিভ আস সো আমরা আশা করি এটা বুঝতে পারছি আমরা এখন নেক্সটে মোমেন্ট অ্যাট এ ড্র করব আমাদের আঁকার সুবিধার্থে বোঝার সুবিধার্থে আমরা সেম ফিগারটা পরবর্তী পেজে আবার ড্র করতেছি সো এই প্রবলেমে আমরা মোমেন্ট অ্যাট এ ড্র করার চেষ্টা করব অর্থাৎ এই যে সাপোর্ট এই সাপোর্টে আমরা মোমেন্ট ড্র করার চেষ্টা করব সরি আমি বোঝার সুবিধা থেকে একটু বড় করে ড্র করতেছি অর্থাৎ আমাদের এ যে সাপোর্ট এ সাপোর্টে আমরা মোমেন্ট ড্র করার চেষ্টা করব এ সাপোর্টে যদি আমরা মোমেন্ট ড্র করার চেষ্টা করি খেয়াল করে রাখবো আমরা সবসময় যদি কোনো সাপোর্টে মোমেন্ট ড্র করার চেষ্টা করা হয় বা করতে বলা হয় তখন আমরা যেহেতু এই এই ক্ষেত্রে আমাদের মোমেন্ট রিলিজ করতে বলা হয়েছে
অর্থাৎ বিমটা যে এ পয়েন্টে কন্টিনিউয়াস ছিল, তাই না? বিমটা এ পয়েন্টে কন্টিনিউয়াস ছিল, এ পয়েন্টে যে মোমেন্ট ছিল সেই মোমেন্টটা আমরা জিরো করে দিব। অর্থাৎ এ পয়েন্টে আমরা একটা ইন্টারনাল হিন্স ইন্ট্রোডিউস করব। ইন্টারনাল হিন্স ইন্ট্রোডিউস করার পর আমরা লেফট সাইডকে এবং রাইট সাইডকে এমনভাবে রোটেট করব বা ডিসপ্লেস করব যাতে আমাদের ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট হয়। সো এক্ষেত্রে আমরা দেখো এ পয়েন্টের জাস্ট লেফট বাম পাশে এবং ডান পাশে দুই পাশে কি আমরা দুইটা মুভমেন্ট দিব, পজিটিভ মুভমেন্ট, যার যা করসপন্ডিং পজিটিভ মুভমেন্ট। সো এই মুভমেন্টের জন্য আমাদের বিমটাকে যদি আমরা দুইটা আলাদা বিম আলাদা পোর্শন চিন্তা করি, লেফট সাইড এবং রাইট সাইড, এক্ষেত্রে যেহেতু আমার ইন্টারনাল হিন্স আর এক্সটার্নাল নাই, সো আমি এই এটাকে যদি দুইটা বিম চিন্তা করি, সো আমাকে এখন ড্র করতে হবে এটা ডিফ্লেক্টেড শেপ। সো আমরা বুঝতেই পারতেছি যেহেতু এ পয়েন্টের লেফটে আর কোনো পয়েন্ট নাই, সো এ পয়েন্টের এই পাশে এই যে বিমের একদম লেফট প্রান্তে যেহেতু ফ্রি পয়েন্ট, সো এইখানে এই এ পয়েন্ট থেকে যদি রোটেশন দেওয়া হয় স্বাভাবিকভাবেই এইটা রোটেশন দিবে, হ্যাঁ এইটা শেপ হবে। যেহেতু বিমকে বিম আমার এ পয়েন্ট থেকে সরতে পারতেছে না, সো বিমটা অবশ্যই এ পয়েন্টে থাকবে এবং এই শেপ। এবং রাইট সাইডে যদি আমরা দেখি, রাইট সাইডে হচ্ছে আমাদের এই বিম থেকে এইভাবে রোটেট করতে হবে, সো বিমটা এইভাবে রোটেট করতে হবে এবং এ পয়েন্টেই থাকতে হবে, বিমকে আলটিমেটলি এ পয়েন্টেই থাকতে হবে। এবং বিমকে যদি এইভাবে রোটেট করে এবং এ পয়েন্টেই থাকে, তাহলে বিমটা আসলে কি রোটেট করতে পারবে না আনলেস কি এখানে একটা হিন্স সাপোর্ট থাকে। সো এইখানে যেহেতু সি পয়েন্টে ইন্টারনাল হিন্স নাই এই বাইরে, সো আমরা এই বি পয়েন্টটা আমার রোটেট করা পসিবল না, তাই না? সো সো এই পথে যেহেতু ডিফ্লেকশন শেপ, সো যেহেতু এখানে ইউনিট রোটেশন দেওয়ার ফলে এখানে ডিফ্লেকশন হয়েছে না, হয় নাই, সো আলটিমেটলি এই ডান পাশে কোনো ডিফ্লেক্টেড শেপ থাকবে না। দ্যাট ইজ এই যে অংশটুকু, এই অংশটুকুর জন্য আমাদের মুভমেন্ট এট এ উইল বি জিরো। এবং এই পাশে অর্থাৎ জিরো থেকে ফাইভ পর্যন্ত যদি বিমের এই অংশের জন্য আমাদের মুভমেন্ট ডায়াগ্রাম পাওয়া গেছে, এবং এই মুভমেন্ট ভ্যালুটা হবে যেহেতু এই জায়গায় জিরো থেকে শুরু হয়েছে এবং প্রতি এক ফিটের জন্য এক এক কিউব ফিট, সো ফাইভ ফিটের জন্য ফাইভ কিউব ফিট। আবার আমি একটু রিকেপ করতেছি এই অংশটা। দেখো আমরা মোমেন্টের ইনফ্লুয়েন্স যখন সাপোর্ট সেকশনে মোমেন্টের ইনফ্লুয়েন্স লাইন ড্র করবো, তো সাপোর্টে বিমকে আমরা সাপোর্টে দুইটা ভাগে ইমাজিন করে নিব এবং সাপোর্টের দুই পাশে দুইটা রোটেশান দিব, এবং রোটেশানটা হচ্ছে লেফট সাইডকে অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট সাইডকে ক্লকওয়াইজ, অর্থাৎ পজিটিভ ডিরেকশানে আমরা রোটেশান দিব। এই রোটেশান দেওয়ার ফলে দেখো এই অঙ্কের ক্ষেত্রে বাম পাশের অংশটা যেহেতু এখানে মুক্ত অংশ এবং এই প্রশ্ন যেহেতু আমার সাপোর্ট রয়ে গেছে, হ্যাঁ